আসসালামু আলাইকুম সবাইকে রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা। খুব সহজে কিভাবে মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা করতে হয় সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা তৈরি করতে হয় কই মাছ ভুনা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি কই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার আগে এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দুই চা চামচ সয়া সস সয়া সস দিলে যে কোনো মাছের কোনো আষ্টে গন্ধ আর থাকে না তো আপনারা অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছ ভুনা বা মাছ তরকারি যাই রান্না করেন না কেন স্বাদ কিন্তু খুব ভালো আসে এখন খুব ভালো করে এই ওই মাছের গায়ে আমি মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে সুন্দরভাবে আমার মশলা মাখানো হয়ে গেছে মাছের মধ্যে আমি এখন মাছগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখন পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে কই মাছগুলো দিয়ে দিচ্ছি এবং প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এপিট ওপিট সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব একটা সাইড যখন হয়ে আসবে খুব সাবধানে উল্টে দিতে হবে যেন অপর সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় দুই পিঠি ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবং আরেকটি মাছ আছে সেটাও ভেজে নিচ্ছি মাছ ভাজা তো হয়ে গেল এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো সামান্য কিছুটা তেল দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি চেড়ে উল্টে পাল্টে প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি যখন একটু পেঁয়াজগুলো এরকম একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু রঙটা যখন চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের ওই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা মানে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আমি একবারে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব আমি এখানে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া নিয়েছি এক চামচ করে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতে মশলা যদি সুন্দরভাবে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে এখন মশলা কষানো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি আমি এখানে মটরশুঁটি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটি দিয়ে মশলাগুলোর সাথে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলি যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এই জন্য এখন আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন মিনিটের মতো মিডিয়াম আছে আমি রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর দেখা যাচ্ছে যে আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষানোও যেমন হয়েছে মটরশুঁটিগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি ভেজে রাখা কই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং যে বাটিটাতে কই মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে সেই পানিগুলো দিয়ে দিচ্ছে এবং কই মাছগুলোর উপরে মশলাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আমি এখন চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নেব দুই তিন মিনিট পরে খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যেন মাছের দুপিঠি খুব সুন্দরভাবে কুক হতে পারে মাছগুলোকে উল্টে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো মাছ ভুনা বা মাছের তরকারিতে ধনেপাতা পাতা কুচি এবং কাঁচামরিচের দিলে মানে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো আমি মিডিয়াম আছে রান্না করে নেব দুই তিন মিনিট পর দেখা যাচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এর চেয়ে বেশি আমি আর ঝোল টানিয়ে নেব না একটু মাখো মাখোই আমার কাছে খুব ভালো লাগে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল ভীষণ মজার শীতের মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ